নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদীর ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ে 97তম ব্যাচের উদ্যোগে শিক্ষক সম্মাননা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। নরসিংদীর ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ে 97তম ব্যাচের উদ্যোগে প্রিয় শিক্ষক সম্মাননা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার 28 এপ্রিল দিনব্যাপী শেরপুর আবেদ ভিলেজে মঞ্জুর এলাহির বাগান বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান ও নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মঞ্জুর এলাহি। 97তম ব্যাচের শিক্ষার্থী শাহিন ভুঁইয়ার সভাপতিত্বে ও আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক হিমাংশু চক্রবর্তী, প্রাক্তন সহকারী শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস, মাওলানা মোহাম্মদ নুরুল আমিন, সিদ্দিকুর রহমান, খগেন্দ্র চন্দ্র রায়, স্বপন কুমার দাস, দিলরুবা চৌধুরী। দিনব্যাপী এই আয়োজনের শুরুতেই 97তম ব্যাচের শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এ সময় ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে খেলাধুলার আয়োজন করা হয়। সবশেষে প্রিয় শিক্ষক সম্মাননা, কৃতি শিক্ষার্থী সম্মাননা ও খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলাহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদী। রিপোর্ট মোমেন খান, বিশেষ প্রতিনিধি, নরসিংদী টিভি।